হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, তো সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে বিশেষ কোটায় মুক্তিযোদ্ধা ও পোষ্য ছাত্রছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যে সকল শিক্ষার্থী ন্যূনতম 30 নম্বর পেয়েছে সে সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাক্রম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় প্রদত্ত বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফলের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ, বি ও সি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটায় বিভিন্ন বিভাগে আগামী 5/2/2023 তারিখ থেকে 7/2/2023 তারিখের মধ্যে শিক্ষার্থীদের নিম্নে বর্ণিত তফসিল অনুযায়ী ভর্তি করা হবে। তফসিল এক, ভর্তি প্রক্রিয়া ও শর্তাবলী। 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির জন্য এ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তি ও আনুষাঙ্গিক ফি 5,530 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেটাল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 1,960 টাকা, সর্বমোট 7,850 টাকা। বি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের ভর্তি ও আনুষঙ্গিক ফি 4,030 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেটাল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 1,960 টাকা সহ সর্বমোট 6,350 টাকা। সি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের ভর্তি ও আনুষঙ্গিক ফি 4,510 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেটাল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 1,960 টাকা সহ সর্বমোট 6,830 টাকা। নির্ধারিত রসিদ বইয়ের মাধ্যমে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিয়ে ভর্তি হতে হবে। এছাড়াও দিন অফিস 250 টাকা, বিভাগ উন্নয়ন ফি 3,000 টাকা ও অনাবাসিক শিক্ষার্থীদের হল সংযুক্তি ও আনুষঙ্গিক ফি বাবদ 915 টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নির্ধারিত রসিদ বইয়ের মাধ্যমে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। জিএসটিতে 5,000 টাকা জমাকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি নিশ্চয়নের জন্য যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে 5,000 টাকা জমা দিয়েছে সে সকল শিক্ষার্থীদের ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য জমাকৃত 5,000 টাকা বাদে অবশিষ্ট ভর্তি ও আনুষাঙ্গিক ফি এ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগের সময়ের জন্য 1,530 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেডারেল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 960 টাকা সহ সর্বমোট 2,850 টাকা। বি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের জন্য 30 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেটাল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 960 টাকা সহ সর্বমোট 1,350 টাকা। সি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের জন্য 510 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেটাল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 960 টাকা সহ সর্বমোট 1,830 টাকা। নির্ধারিত রসিদ বইয়ের মাধ্যমে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জমা দিয়ে ভর্তি হতে হবে। এছাড়াও দিন অফিস 250 টাকা, বিভাগ উন্নয়ন ফি 3,000 টাকা ও অনাবাসিক শিক্ষার্থীদের হল সংযুক্তি ও আনুষাঙ্গিক ফি বাবদ 915 টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নির্ধারিত রসিদ বইয়ের মাধ্যমে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখায় জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিশেষ কোটায় ভর্তি সংক্রান্ত তথ্যসমূহ, এখানে আছে কোটার নাম, আসন সংখ্যা, বিভাগীয় শর্ত, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা, পুত্র কন্যা না পাওয়া গেলে নাতি, মূল আসনের 5% আসন সংখ্যা, বিভাগীয় শর্ত, কোনো বিভাগে আসন সংখ্যা 5%-এর বেশি নয়, পোষ্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্র কন্যা, বিভাগীয় শর্ত পূরণ করলে প্রতি বিভাগে 3 জনের অধিক নয়, মেধার ভিত্তিতে বিভাগের সময়ের সমভাবে বণ্টিত হবে। কোটায় ভর্তি প্রক্রিয়া ও শর্তাবলী। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের নামের তালিকার আইডি নম্বর সম্বলিত সনদপত্র অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সাময়িক মূল সনদপত্র কোটার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সেই সাথে গেজেটেড অফিসার স্থানীয় সরকার প্রধানের নিকট থেকে শিক্ষার্থীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্কের প্রত্যয়নপত্র, সম্পর্কিত ব্যক্তিগণের জাতীয় পরিচয়পত্র এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা মার্কশিটের শর্তায়িত ফটোকপি সহ মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্র কন্যা পোষ্য হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ দপ্তর প্রধান কর্তৃক পোষ্য সম্পর্কের প্রত্যয়নপত্র সহ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত সকল সনদপত্রের ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। শর্ত পূরণের অভাবে নির্ধারিত কোটায় প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী পাওয়া না গেলে বা আসন খালি থাকলে তা অন্য কোনোভাবে পূরণ করার সুযোগ থাকবে না। কোটার সুবিধা নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীগণ কোনো ক্রমেই বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে না। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবেদনপত্রের সাথে পাসপোর্ট আকারের সত্যায়িত 2 কপি ছবি, মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্টের প্রত্যেকটির সত্যায়িত ফটোকপি, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, পিতামাতা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিভাবকের আয়ের সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। ভর্তিচ্ছ শিক্ষার্থীদের প্রত্যেকের আবেদনপত্রের সাথে অবশ্যই তাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরতযোগ্য জমা দিতে হবে। মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ব্যতীত কোনো ছাত্রছাত্রীকে ভর্তির অনুমতি দেওয়া হবে না। উল্লেখ্য, জিএসটি উচ্চবিত্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে যদি 5,000 টাকা ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা থাকে তাহলে সে সকল শিক্ষার্থীকে বিভাগীয় সভাপতির সুপারিশ ক্রমে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় প্রদান সাপেক্ষে ভর্তির অনুমতি দেওয়া হবে। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যদি কোনো শিক্ষার্থী দাখিলকৃত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র অথবা সনদপত্র ইত্যাদি অসত্য বলে প্রমাণিত হয় তবে ওই বিশ্ববিদ্যালয় হতে তার ভর্তি বাতিল করা হবে। ক্লাস শুরু 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নিরীগোষ্ঠী, হরিজন, দলিত জনগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও খেলোয়াড় কোটায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। রেজাল্ট ফ্রিডম ফাইটার কোটা ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন টেস্ট 2021-22 ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, যে রেজাল্টগুলো প্রকাশিত হয়েছে সেগুলো এখানে নাম সহ দেয়া আছে, সিরিয়াল রোল নাম্বার, ইউনিট, নেম অফ অ্যাপ্লিকেশন, ফাদার্স নেম, মেরিট পজিশন, সন ডটার, সাবজেক্ট হল, সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে দেখতে পাচ্ছেন।
গ্র্যান্ডসন অ্যান্ড গ্র্যান্ডডটার ম্যারিড লিস্ট 2021 অ্যান্ড 2022। হ্যালো ভিউয়ার্স, পোষ্যকোটায় ভর্তির ফলাফল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এটি হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।